আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আসলে বেশ কয়েকদিন যাবৎ অনেকটা অসুস্থ তো সকলের কাছে দোয়া প্রার্থনা করছি দোয়া করবেন ইনশাল্লাহ যেন আল্লাহ তাড়াতি সুস্থ করে দেয় আজকে প্রায় তিন সপ্তাহ যাবৎ নানান সমস্যায় জর্জরিত তো যাই হোক সময়ের আলোচিত ঘটনা মুনিয়া হত্যাকাণ্ড তা আপনারা জানেন যে মুনিয়ার আত্মহত্যার পেছনে এখানে একটা হত্যাকাণ্ডের একটা নীল নকশা মোটামুটি অনেকগুলো আলামত এভিডেন্স থেকে পাওয়া যাচ্ছে যে হুট করে কুমিল্লার মেয়ে এই মুনিয়া কিভাবে সাধারণ একটা পরিবার থেকে বসুন্ধরার এমডি পর্যন্ত তার এই রাস্তা তৈরি হয়ে গেল এর পিছনে এখানে নানান নাম উঠেছে আপনার পিয়াসা নামক যারা পাপিআইপির সিন্ডিকেট আছে এরপরে আপনার চট্টগ্রামের হুইপুত্র পুত্র কি বলা হয় শামসুলক সাহেবের ছেলে শারুন চৌধুরীর নাম এখানে এসেছে তারপরে বসুন্ধরার এমডি আরও বেশ কিছু নাম আছে এখন আত্মহত্যা নাকি হত্যা সেইটা প্রমাণের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাখে যে জিনিসটা সেটা হচ্ছে ময়না তদন্ত রিপোর্ট আজকে মুনিয়ার মৃত্যুর প্রায় দিন অতিবাহিত হচ্ছে কিন্তু এখন পর্যন্ত মুনিয়ার রিপোর্ট কেন প্রকাশ করা হচ্ছে ময়না তদন্ত না কারণ যদি মুনিয়া আত্মহত্যা করে থাকে এই রিপোর্টটাই প্রমাণ করবে যে সে আত্মহত্যা করেছে এখন পুলিশের যিনি তদন্ত কর্মকর্তা আছেন এবং পুলিশের উপ কমিশনার যিনি আছেন গুলশান থানা বিভাগের আপনার আমাদের যে সুদীপ চক্রবর্তী স্যার তিনি বলেছেন যে মুনিয়ার যে সেলফোনগুলা সেগুলাকে তারা জব্দ করেছে ডায়েরি জব্দ করেছে সেখানে নানান ধরনের মিশ্র আলামত আছে এখন পুলিশ যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে মুনিয়াকে কি আসলে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে কিনা যে তার হত্যার পিছনে যে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে ঝুলাই দেওয়া হয়েছে নাকি ধরেন তাকে ধর্ষণ করা হয়েছে

যে কেন এই তদন্ত রিপোর্টটা প্রকাশ করা হচ্ছে না তবে দুঃখজনক ভাবে এখানে যে বিষয়টা আসছে সম্ভবত আগামী দুই থেকে তিন মাসেও আপনার মনিয়ার এই ময়না তদন্ত রিপোর্ট আসবে না কেন আসবে না না ওনাদের দাবি হচ্ছে যে অন্য কোনো চাপ নাই বিষয়টা হচ্ছে যে এটা নাকি মেডিকেলের একটা সিস্টেম আছে যে এই ধরনের যে ডিএনএ প্রোফাইলিং বিষয়টা তারা জানতে চাচ্ছে বিষ প্রয়োগের বিষয়টা জানতে চাচ্ছে সেইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে নাকি লম্বা একটা সময় লাগবে তা আপনাদেরকে আমরা সেই ডাক্তারের একটা বক্তব্য শুনিয়ে আনি তারপরে আইনজীবীরও একটা বক্তব্য শোনাবো যে আসলে কিভাবে বিচারটা হওয়া উচিত দেড় থেকে দুই মাস আমাদের যেহেতু সিনা প্রাইমে যাওয়ার সুযোগ নেই সুতরাং পুলিশের যে চাহিদা থাকে চাহিদব্য অনুযায়ী আমাদেরকে অনেক কিছু করতে হয় যে যেমন পুলিশ বলেছে যে বিষের আলামত পাওয়া পাওয়া গেছে কিনা তো বিষ প্রয়োগের তো সেটার জন্য আমরা যে রিলেভেন্ট যে ভিসাটা সেগুলো পাঠাইছে সেগুলোর পরীক্ষার রিপোর্ট আসতে অন্তত কমপক্ষে এক থেকে দেড় মাস এটা অনেক আগে আগে ছয় মাস এক বছরও চলে যেত কিন্তু এখন অনেক তাড়াতাড়ি হয় তাও ন্যূনতম এক থেকে দেড় মাসের ব্যাপার তারপর হচ্ছে ডিএনএ প্রোফাইলিংয়ের ব্যাপারটাও বারো সপ্তাহের মতো তারপরে হচ্ছে যে মাইক্রোবায়োলজিক্যাল রিপোর্ট এগুলো সবগুলো মিলে একটু সময় লাগবে এই রিপোর্টগুলো আসতে আসার পরে চূড়ান্ত মতামত দিতে পারবে ফরেন্সিক এক্সপার্ট তবে বিশেষজ্ঞরা বলছেন ফরেন্সিক সময় সাপেক্ষ হলেও এসব পরীক্ষার মাধ্যমেই জানা যাবে মৃত্যুর আসল কারণ এক্সপার্ট যে রিপোর্ট দিবেন সেটার ভিত্তিতেই কিন্তু আসলে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে যে আসলে ঘটনাটা কি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা না অন্য কিছু এদিকে মুনিয়ার মৃত্যুর ঘটনায় তার স্বজনদের করা আত্মহত্যার প্রোচনার মামলার তদন্ত ও বিচার কাজে এই ফরেন্সিক রিপোর্টকেই প্রধান হাতিয়ার ভাবছেন আইন সংশ্লিষ্টরা এক্ষেত্রে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার তৎপর হওয়ার পরামর্শ তাদের খুব দ্রুত ফরেন্সিক রিপোর্ট পাওয়া হ্যাঁ এটা আসলে তো একজন বিচারের একটা পার্ট এটা বিচার পাওয়ার অধিকারের ক্ষেত্রে এটাও দ্রুততার সঙ্গে পাওয়াটা অত্যন্ত জরুরি প্রসিকিউশন যদি খুব ভিজিলেন্ট হয় মামলার ইনভেস্টিগেশন অফিসার যদি খুব ভিজিলেন্ট হয় উনি যদি ডাক্তার যাকে ফরেন্সিক রিপোর্ট চাচ্ছে পি রিপোর্ট চাচ্ছে এটা যদি ওনাকে যদি বোঝাতে সক্ষম হয় এবং উনিও যদি বুঝে থাকে তাহলে অবশ্যই এটা খুব বেশি সময় লাগার কথা না এটা খুব বেশি সময় লাগার কথা না তবে এটা খুব ইম্পর্ট্যান্ট যদি আত্মহত্যা না হয়ে থাকে এটা যদি পি রিপোর্টে আসে তাহলে কিন্তু মামলাটা তখন হত্যাকাণ্ড হয়ে যাবে তখন হত্যাকাণ্ড যদি হয়ে থাকে তখন মামলার নিশ্চয় শুনেছেন এখন ডাক্তার এবং আইনজীবীর বক্তব্য আমরা তো এতটুকু বুঝেছি যে এটা একটা লম্বা সময় চলে যাবে তবে এত সময় গেলে বাংলাদেশে যে আমাদের একটা চলমান ইস্যুর বিষয় থাকে সব সময় আর দেখেন তামিমা রাকিব এখন হারাই গেছে মালানা মামুন লোক সাহেব হারানোর পথে আর এখন বাকি আছে এইটা আই সায়েম সোভান আনভীরের যে প্রভাব প্রতিপত্তি বা ওনার যে অবস্থান সেইখান থেকে এই ইস্যুটা যদি এক মাস দেড় মাস পিছনে যায় তাহলে এই বিষয়টা কতটুকু সামনে বা আমাদের আমজনতার মাথায় থাকবে এখন যেমনটা আমাদের আইনজীবী সাহেব বলছিলেন যে এই টোটাল বিষয়টা ডিপেন্ড করছে ফরেন্সিক ডিপার্টমেন্ট এবং কি আমাদের যিনি তদন্ত কর্মকর্তা আছেন ওনার উপরে তদন্ত কর্মকর্তা যদি কন্টিনিউ প্রেশার ক্রিয়েট করে প্রেশার বলে তো আপনার ফরেন্সিক ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন রক্ষা করা যে এটা কত দ্রুত সেই মানে রিপোর্টগুলোকে আনা যায় ডাক্তার যেমন বলছিলেন এগুলো নাকি কোনো কোনো সময় ছয় মাস এক বছরও লাগে এত লম্বা সময় তো দূরের কথা তারপরে খুব দ্রুত হইলেও নাকি আপনার দেড় থেকে দুই মাস লাগবে তো দুই মাস লাগলে তো আমরা বুঝতেই পারছি যে এটার আসলে আর কি হবে সম্ভবত এটা ইতিহাসের পাতায় নাই হয়ে যাবে তো আমরা এতটুকু আসলে বুঝতে পারতেছি যে বুনিয়ার বিষয়টা অনেককেই আসলে এখানে সামনে টেনে নিয়ে আসছে আর আরেকটা আশ্চর্য বিষয় হলো যে পিয়াসা নামক যে সিন্ডিকেট পাপিয়া টাইপের সিন্ডিকেট এর বিরুদ্ধে এর বিরুদ্ধে একটা সিঙ্গেল মানে ডকুমেন্টারি কেউ তৈরি করার প্রয়োজন মনে করছে না আমি এটা খুবই আশ্চর্য যে কাকতালীয় ভাবে প্রত্যেকটা মিডিয়া নীরব আপনি অন্যান্য বিষয় যদি দেখেন যে টানা একটার পর একটা এপিসোড করে কিন্তু এই পিয়াসার ব্যাপারে কেন সবাই কাকতালীয় ভাবে নীরব যে কিভাবে সে মনিয়ার মতন সে একটা সাধারণ ফ্যামিলি থেকে গিয়া আজকে সে দেখেন কত বড় বড় মানুষদের সাথে চলাফেরা কত বড় বড় মানুষদের সাথে মেশা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করা নানান ধরনের চাপ আসতেছে এটা কিন্তু বাস্তব আমাদের গণমাধ্যমের উচিত মনিয়ার বিষয়টা তো এখন আপাতত স্টপ হবে কারণ ময়না তদন্ত রিপোর্ট আসার আগে এখানে মাঝখানে যাই আসবে সেগুলোর কোনো ভিত্তি নাই আর দ্বিতীয়ত তার বিএনিও আমরা আমি আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যে তার প্রথম বিয়ের যে বিষয়টা এখন পর্যন্ত তার পারিবারিকভাবে অথবা মুনিয়ার বোন যেই বাসায় বসবাস করে মুনিয়া যেই বাসায় থাকতো সেইখান থেকে কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত আসে নাই যে হ্যাঁ আগে মুনিয়ার একটা বিয়ে হয়েছে এখন সকল কিছু মিলাইয়া মুনিয়ার যে চরিত্র হনার যে একটা চেষ্টা চলছে সেটা কিন্তু মোটামুটি স্পষ্টত প্রমাণিত হয়ে যাচ্ছে এখন মুনিয়ার সেলফোনগুলোতে কি আছে আমার মনে হয় যে কিছু কল রেকর্ড তার এগুলা একটু আমার পুলিশের তো নিশ্চয়ই যাচাই বাছাই করছে আমজনতার সামনে যদি প্রকাশ করা হয় তাহলে জাতি একটু জানতে পারবে যে আসলে ওই ঘটনার আগে দুই তিন দিন তার সাথে কি হয়েছে কারণ আমরা জানি যে পঁচিশে এপ্রিল সম্ভবত মুনিয়া যখন আপনার ইফতারের ছবিটা আপলোড করছে সেইখান থেকে টোটালি ঝামেলাটা পাকাইছে আর সেই সিন্ডিকেটের ভিতরে পিয়াসা স্ত্রী আপনার সাবরিনা এবং তার মায়ের কাছে এই ছবিটা উপস্থাপন করেছিল সো এখানে ভিতরে তো কোনো না কোনো গল্প আছে এখন এই গল্পগুলো আমাদের মতন আমজনতার জানার সুযোগ নেই মাঝে মাঝে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের হাতে কোনো এভিডেন্স পরে যায় বা আমরা ইনবক্সে পেয়ে যাই যদি এরকম কোন তথ্য পাই সেটা তো অবশ্যই আপনাদের সামনে আপডেট করতো